গোর্খাসকল প্রকৃততে খিলঞ্জীয়াৰ খিলঞ্জীয়া। প্রথমে ইতিহাস পড়ক, তারপর বিচারক খিলঞ্জীয়া কোন। আপনি রামায়ণ চাওক, মহাভারত চাওক, ভগদত্তর ইতিহাস চাওক, প্রাচীন যদি ইতিহাস চাব যায় তো আপনার কিমান হাজার বছর হবেন। নেপালী সকল খিলঞ্জীয়া আর খিলঞ্জীয়া, আদিবাসী নেপালী নহলে অস্তিত্বর সংকটত পড়িব অসমিয়া। অনুচেটিয়া ডাঙরিয়া যে কৈছে হয়তো তেখেতের ইমানখিনি অধ্যয়ন গোর্খা উপর করা নাই। হ্যাঁ, আর আদিবাসী সকল আর গোর্খা না থাকলে ধর প্রায় 1/3 অফ দ্য পপুলেশন, এক তৃতীয়াংশ জনসংখ্যা যদি খিলঞ্জীয়া নহয় তেতিয়া অসমত খিলঞ্জীয়া কোন হব? আর অসমিয়ার অস্তিত্ব কোথ থাকিব, অসমের অস্তিত্ব কোথ থাকিব? খিলঞ্জীয়া মঞ্চত রাজহুয়াভাবে ইয়ান্দাবু সন্ধিক ভিত্তিবর্ষ হিসাবে লৈ আলফা নেতা অনুপ চেটিয়াই দাবী করেছিল নেপালী আর আদিবাসী সকল খিলঞ্জীয়া নহয়। মার যাওয়া নাই চেটিয়ার সেই মন্তব্যর প্রতিক্রিয়া। দেওবারে পল্টন বজার গোর্খা ভবনত একত্রিত হল সদৌ অসম গোর্খা ছাত্র সন্থা, গোর্খা সাহিত্য সভা আর গোর্খা বুদ্ধিজীবী। অকল অনুপ চেটিয়াকেই নহয়, গোর্খা ছাত্র সন্থার সকিয়নী সকলকে অসমত বাস করা গোর্খাক খিলঞ্জীয়া নহয় বলে কোয়া সকলক ইতিহাসেরে জোকর মুখত চুন দিব গোর্খা ছাত্র সন্থাই। কোনো যাতে জনগোষ্ঠী বা কোনো দল সংগঠন যাতে গোর্খা সকলক অনাগত দিনবর আমার খিলঞ্জীয়া নহয় বলে যে শব্দ প্রয়োগ করেছে এইখানে ক্ষেত্রে তেওঁলোকর আমি মানে জোকর মুখক চুন হনার আমি ব্যবস্থা গ্রহণ করবর কারণে আসলে আজি আলোচনা সভাখন আমি অনুষ্ঠিত করছো। একই স্থিতি তেজপুর সাংসদ আর পি শর্মারও। অসমত বাস করা গোর্খা সকল যে খিলঞ্জীয়া তাকে বুঝাবলে সাংসদগুলিয়ে উদ্ধৃতি দিলে ইতিহাসের বহুকেইটা ঘটনার। আপনি রামায়ণ চাওক, মহাভারত চাওক, ভগদত্তর ইতিহাস চাওক, ভাস্কর বর্মার ইতিহাস চাওক, আজিপরা নহয় এই সময়ত যেটা নরকাসুর ইয়াত রাজ করেছিল, নেপালের রাজ আছিল, কামরূপ নেপালের আসে, শঙ্করদেব সময়ত রতিকান্ত উপাধ্যায় দুইটা ক্ষত্র খুলিছিল, নেপালী ক্ষত্র আজিও জনাজাত টিয়কত আর আপনার বেবেজিয়া নগাঁত, আজ প্রায় 500-600 বছর আগত। এই প্রসঙ্গত গোর্খা সাহিত্য সভার স্থিতি স্পষ্ট। স্বাধীনতা সংগ্রামের পর আরম্ভ করে ছবিলাল উপাধ্যায়ের পর আরম্ভ করে হরিপ্রসাদ গোর্খারায়ের পর আরম্ভ করে অঞ্জু দেবী, শিব থাপা, আপনাদের খাদ্য, সংস্কৃতি, খেলাধুলা প্রত্যেকটা ক্ষেত্রে যদি চায় তেতিয়ালে দেখা পাব যে অসমের গোর্খা নেপালী জনগোষ্ঠীর লোক সকলে অসমের উন্নয়নের কারণে, অসমের সর্বাঙ্গীন বিকাশের কারণে, সাহিত্য সংস্কৃতির কারণে, ইয়ার ভাষা রক্ষার কারণে তেওঁলোকৰ অবদান আছে। খিলঞ্জীয়া কোন সম্পর্কীয় এই বিতর্ক চলি থাকার সময় গোর্খা সকলক একত্রিত হয়ে ইতিহাস সমৃদ্ধ করবলে লওয়া সংকল্প নিশ্চয়ক গোর্খা সকলের অস্তিত্ব জাহিরর অন্যতম অস্ত্র হব। ক্যামেরা পার্সন প্রভাস সিংর সহযোগত রাজু বড়ুয়া, নিউজ 18, অসম নর্থ ইস্ট।